Assalamualaikum dear viewers. Shakuri ভালো আছেন? আজকে আমরা আলোচনা করব পাইলস থেকে মুক্তি পেতে যা যা করবেন। মলাশয়ের নিচের অংশ বা মলদ্বারের শিরাগুলো ফুলে যাওয়াকে পাইলস বলে। পাইলস দু ধরনের হয়, অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ পাইলস পায়ুপথ বা মলদ্বারের অভ্যন্তরে হয়ে থাকে। বাহ্যিক পাইলস পায়ুপথের বাইরের দিকে হয়। এই দুই ধরনের পাইলসের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে বাহ্যিক পাইলস। জেনে নিন পাইলস হওয়ার কারণ, লক্ষণ ও এ থেকে বাঁচার উপায়। পাইলস হওয়ার পিছনে কী কী কারণ থাকতে পারে আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, স্থূলতা অর্থাৎ আপনার শরীরে মেদ জমা, চর্বি জমা, বেশি বসে থাকা, দীর্ঘ সময় টয়লেটে বসে থাকা, হিমোরয়েড শিরায় কপাটিকার অনুপস্থিতি ও বার্ধক্য, পুষ্টিকর খাবার খাওয়ার ঘাটতি, ব্যায়াম না করা, পেটের ভিতরে চাপ সৃষ্টি, জন্মগত, গর্ভাবস্থায় জরায়ু বড় হতে থাকার ফলে কোলনের শিরায় চাপ পড়ে বলে শিরার স্ফীত হওয়ার কারণে পাইলস হয়। প্রথম দিকে ওষুধ ও সাবধানতা মেনে চললে এই রোগ সেরে যায়, তবে জটিল আকার ধারণ করলে অস্ত্রোপচার করা লাগতে পারে। পাইলস হলে সাধারণত কিছু কিছু লক্ষণ দেখে বোঝা যায়, যেমন মলের সাথে রক্ত পড়া পাইলসের প্রধান লক্ষণ। যখনই দেখবেন আপনার মলের সাথে রক্ত পড়ছে, তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন। মলদ্বার এ ব্যথা হওয়া, ফলে বসতে অসুবিধা হওয়া, মলদ্বারের চারপাশ ফুলে যাওয়া ও চুলকানি হওয়া। পাইলসে আক্রান্ত হলে মলদ্বারের রক্তনালীতে চাপ সৃষ্টি বৃদ্ধি পায়, ফলে মল নির্গমনের সময় ব্যথা হয়। কিছু পদ্ধতি সঠিকভাবে মানলে এইটা কিছুটা হলেও প্রতিকার করা সম্ভব, যেমন পায়ুপথের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, হালকা গরম পানিতে কয়েকদিন পায়ুপথ ভিজিয়ে রাখা বা একটা বালতি বা গামলার ভিতরে নিলে ভালো হয়, গরম পানি নিয়ে ওটা একটু বসা। পায়ুপথ ফুলে গেলে সেখানে বরফ দিতে পারেন, চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত মলম ব্যবহার করতে পারেন। প্রদাহ বা সংক্রমণের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিন। প্রতিদিন প্রচুর আঁশযুক্ত সবজি, ফলমূল ও খাবার গ্রহণ করবেন, পরে আপনার বাথরুম ক্লিয়ার হবে। মাংস কম আঁশযুক্ত, বেশি চর্বিযুক্ত খাবার, কড়া মশলা, ফাস্টফুড ইত্যাদি পরিহার করুন। বেশি পানি পান করুন, কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করুন, মলত্যাগ কখনও বেশি চাপ প্রয়োগ করতে যাবেন না, আটকে রাখবেন না, ওজন নিয়ন্ত্রণ করুন, নিয়মিত ব্যায়াম করুন, কোষ্ঠকাঠিন্য কমে যাবে। প্রাথমিকভাবে আপনি এইসবগুলো ভুষি খেতে পারেন, এবং আপনার খাওয়া দাওয়া যেমন কন্ট্রোল করবেন, তেমনি আপনি এক জায়গায় অনেকক্ষণ বসে থাকবেন না, একটু নড়াচড়া করবেন, কাজের ভিতরে থাকার চেষ্টা করবেন, হ্যাঁ শারীরিক পরিশ্রম করার চেষ্টা করবেন। আপনার দৈনন্দিন যে কাজগুলা, এই কাজগুলা আসলে বিশেষ করে হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, দিনে কিছুটা সময় একটু হাঁটাহাঁটি করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাইলস থেকে দূরে থাকবেন, এই প্রত্যাশায় আজকে বিদায় নিতেছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।